হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তোতা, আর আমার চ্যানেল তোতা স্টাডিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কারণ আজকে আমি ভীষণ খুশি, কারণ হচ্ছে এটা হচ্ছে ঘুরতে যাওয়ার সিজন। তো আমার দেখতে পাচ্ছ আমার সাথে দুটো লাগেজ আছে, তার মানেই আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি এখন তোমাদের বলবো না, সেটা আমার ব্লগেই তোমরা জানতে পারবে। তো তার আগে তোমরা গেস করো আমি কোথায় ঘুরতে যাচ্ছি। তো ভাবলাম প্যাকিং যখন করব সেটা তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই, যে কি কি প্যাকিং করছি, কি কি নিচ্ছি, সমস্ত কিছুটা। তো চলো দেখা যাক কি কি প্যাকিং করি আমি। তো বন্ধুরা, আমি সমস্ত কিছু গোছানোর জন্য চলে এসেছি। তো আমরা যাচ্ছি একটা ঠান্ডার জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা আমি এক্ষুনি তোমাদের সামনে রিভিল করব না, তোমরা সেটা আমার ওখানকার ব্লগ যখন আসবে সেটা তোমরা দেখতে পাবে আমি কোথায় গেছি। তো তার আগে তোমরা গেস করো, করে আমাকে কমেন্ট করো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি প্যাকিং এতে চলে যাই। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে ঘুরতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে হয়, সেই জন্য যে যার মানে লাগেজটা বেশি ভারী করাটা ঠিক না। তো লাগেজ গুলো নিজেদেরকে ক্যারি করতে হয়, সেই জন্য ব্যাগের মানে লাগেজ গুলো যতটা পারবে লাইট রাখাটাই ভালো, তাতে নিজেদেরই সুবিধা হয়। তো বন্ধুরা, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার টেম্পারেচার এখন -ডিগ্রিতে চলছে। তো সেই জন্য আমি এরকম একটা ব্ল্যাক কালারের হাইনেক গলা গেঞ্জি নিয়েছি, যেটা আমি পরে এর উপর কোনো কিছু এর উপর একটা এই ধরনের কিছু পরে তার উপর জ্যাকেট দিয়ে আমি ঠান্ডাটা কাটাতে পারবো। আর এতে স্টাইলও দেওয়া যাবে ভালো, ফটোও তোলা যাবে ভালো, সেই জন্য আমি এইটা নিয়েছি। তো আমি দুটো জিন্স নিয়েছি আর ভেতরে ইউজ করার জন্য এরকম একটা টপ নিয়ে নিয়েছি। আর ওখানে গিয়ে রুমেতে ইউজ করার জন্য আমি এরকম কি দুটো ট্রাউজার নিয়েছি, দুখানা ট্রাউজার নিয়েছি, কারণ দুটোতেই এনাফ হয়ে যাবে। আর এরকম টুপি তো আছেই, টুপিগুলো তো মাস্ট নিতেই হবে। এরপর আমি আর সেরকম কিছু নিইনি, আর দুটো জ্যাকেট নিয়েছি। তো জ্যাকেট গুলো এখনো নামানো হয়নি ওপর থেকে, তো জ্যাকেট গুলো না মানে ওখানে গিয়ে যখন পরবো তোমরা সেটা দেখতে পাবে। আর এগুলো হচ্ছে আমার বরের। তো আমার বরের জন্য এরকম একটা পাতলার ওপর দিয়ে একটা জ্যাকেট নিয়েছি, তো এরকম মোটা জ্যাকেট থাকবে, এটা জাস্ট ওর ভেতরে পরার জন্য নেওয়া হয়েছে। তো এটা নিচ্ছি। আর ওর জন্য বাড়িতে পরার জন্য একটা ট্রাউজার নেওয়া হয়েছে, আর ওর জন্য পরার জন্য দুটো উলেন্স নিয়েছি। তো এগুলো ভেতরে পরে এর উপরও জ্যাকেট পরে নেবে। আর ওর জন্য একটা ডেনিম আর একটা প্যান্ট নিয়েছি। তো খুব বেশি জামা কাপড় নিয়ে যাচ্ছি না, কারণ লাগেজ বইতে আমাদের কি হবে। তো যত কম জিনিসপত্র হবে, যত লাগেজটা লাইট হবে আমাদের পক্ষেই ততটা সুবিধে। তো সেই জন্য যতটা পাচ্ছি কম জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর ও ছাতা নিয়েছি, কারণ ওখানে গিয়ে যদি বৃষ্টি হয় বা স্নোফল হয় সেই জন্য আমরা ছাতাটা নিয়েছি, ছাতা নেওয়াটা মাস্ট। তো নিয়ে নিয়েছি, কোথায় কি পাবো জানি না, সেই জন্য নিজেরাই নিয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে ওর টুপি নিয়েছে একটা ভেতরে ইউজ করার জন্য, আর এইগুলোই জাস্ট টুকটাক। আর হ্যাঁ, সব থেকে মাস্ট হচ্ছে ড্রায়ার, আমরা ড্রায়ার নিয়েছি দেখতেই পাচ্ছি। তো ড্রায়ারটা নিয়েছি কারণ ওখানে এখন বরফ, যেহেতু ওখানে টেম্পারেচার মাইনাস তো ওখানে এখন বরফ পড়ছে, তো জামা কাপড় মোজা হাতের গ্লাভস এগুলো ভিজে যাবে। তো ড্রায়ারটা নিয়েছি, তার যার কারণ হচ্ছে যে ওখানে ড্রায়ারটা দিয়ে ওগুলো তাও একটু শুকিয়ে নেওয়া যাবে, কারণ ওখানে ওয়েদারে রোদ পাওয়া যাবে না, সেই জন্য ওগুলো শুকিয়ে নেওয়ার জন্য ড্রায়ারটা নিয়েছি। আর হ্যান্ড গ্লাভস, পায়ের মোজা এগুলো তো মাস্ট নিতেই হবে। আর টুকটাক কিছু মেডিসিন নিয়ে নিয়েছি, কারণ ওখানে গিয়ে যদি শরীর খারাপ হয়, কারণ এখানের ওয়েদার আর ওখানের ওয়েদারের মধ্যে অনেক ডিফারেন্স, তো যদি শরীর খারাপ হয় সেই জন্য টুকটাক কিছু মেডিসিন নিয়ে নিয়েছি সেগুলো ঠিক করার জন্য। তো আমরা টোটাল 13 জন যাচ্ছি। তো 13 জনের টিম মানে বুঝতেই পারছো খুব বড় টিম হয়েছে, তো খুব মজা হবে, খুব আনন্দ হবে। সেই সমস্ত ব্লগ যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমার পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার নতুন ব্লগ এলেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটা দেখতে থাকো। টাটা।